তো শুরু হয়ে গেছে আপার প্রাইমারির যে শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ প্রক্রিয়া সেই ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু তো আগামী পনেরোই জুলাই দু তারিখ পর্যন্ত কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে এবং স্কুল সার্ভিস কমিশন সূত্রের তরফ থেকে যে খবর আছে সেই খবর অনুযায়ী কিন্তু মোট চোদ্দো হাজার অষ্টআশিটি পদের জন্য কিন্তু সব মিলিয়ে প্রায় সাত্রিশ হাজার প্রার্থীকে কিন্তু এই ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে প্রথমে যারা প্রশিক্ষিত প্রার্থীরা রয়েছে তারাই কিন্তু এর জন্য সুযোগ পাচ্ছে তো এর যে ইন্টারভিউ হবে পার্সোনালিটি টেস্ট সেই টেস্টে কি ধরনের প্রশ্ন করা হতে পারে তো প্রথমেই আপনাদের আমি বলবো যে আপনারা আপনাদের নিজের বায়োডাটা অনুযায়ী যে নিজেদের যে নাম ঠিকানা এবং নিজেদের যে সমস্ত তথ্য সেটা কিন্তু সম্পূর্ণভাবে জেনে রাখবেন সেটা কিন্তু জেনে রাখা দরকার এবং আপনি কোন জেলা কোন জেলার বাসিন্দা এবং কোন মহকুমা এবং গ্রাম পঞ্চায়েত বা কোন ওয়ার্ডের বাসিন্দা আপনি এই সমস্ত যে প্রশ্ন এ ধরন এবং ঘুরিয়ে করার যে একটা টিক্স প্রশ্নগুলো যে ঘুরিয়ে করার টিক্স সেই সমস্ত টিক্সগুলো আপনারা জেনে রাখবেন তারপরে আপনাদের যেটা বলবো যে বিষয়ে আপনি শিক্ষক হতে চাইছেন সেই বিষয়ে আপনি কেন শিক্ষক হতে চাইছেন এবং সেই বিষয়টা নিয়ে আপনি কেন শিক্ষকতা হতে চান এবং শিক্ষক হওয়া কেন সেই এবং সেই বিষয়টা নিয়ে শিক্ষক হওয়া আপনার উদ্দেশ্য কেন সেই বিষয়টার গুরুত্ব কতটা এবং ছাত্রছাত্রীদের কাছে তার যে গ্রহণযোগ্যতা এবং ছাত্রছাত্রীদের কাছে তার গুরুত্ব কি থাকছে এবং তার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য ছাত্রছাত্রীদের কাছে কী করা প্রয়োজন এই ধরনের যে প্রশ্নগুলি সেই ধরনের প্রশ্নগুলি কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতে হবে এবং যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে স্কুলের মান উন্নয়নে কী প্রয়োজন এবং শিক্ষা ব্যবস্থা কী রকমের পরিবর্তন হয়েছে বা পরবর্তীকালে হওয়া প্রয়োজন সেই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনার অবশ্যই জেনে থাকতে হবে এবং পড়াশোনার ক্ষেত্রে যে প্রাইভেট টিউশন দরকার আছে কি না এবং স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করানো নিয়ে যে বিভিন্ন মত অনেকজনের যে বিভিন্ন মত সেই সমস্ত যে বিষয়গুলো সেগুলো কিন্তু পর্যালোচনা করে কিন্তু আপনার ভালোভাবে জেনে রাখা দরকার। এবং ইর নতুন কিছু নিয়ম বা আগামী দিনের যে নতুন কি নিয়ম আসছে বা আসতে পারে বা আপনার মতে কি নিয়ম আনলে ভালো হবে এবং কি নিয়ম আনা প্রয়োজন সেই সমস্ত যে ধারণাগুলো সেগুলোও কিন্তু আপনার থাকতে হবে এবং আগে থেকে করে রাখতে হবে তো যেটা জানা গেছে যে বর্তমানকালের যে শিক্ষা ব্যবস্থা এবং স্কুলের ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকাদের সমস্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ যে খবরাখবরগুলো সেগুলো কিন্তু খোঁজ নিয়ে যাবেন যেমন ধরুন জিডি বিড়ালার স্কুলের বাথরুমের মাধ্যমে থেকে একটি দশম শ্রেণীর মৃতদেহ পাওয়া গিয়েছিল যে আমরা খবরটা কিন্তু শুনেছিলাম যে জিডি বিড়লা স্কুলের বাথরুম থেকে একটি দশম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ পাওয়া গেছে যে এই ধরনের যে মানে বিভিন্ন স্কুল বিষয়ক যে বিভিন্ন রিসেন্ট নিউজগুলো অ্যাক্টিভিটিসগুলো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা ভালোভাবে জেনে যাবেন এবং আপনাদের আরও যেটা বলবো যেটা হচ্ছে দশ পারসেন্ট যে সংরক্ষণ চালু হয়েছে কিছুদিন আগেই সেই ক্ষেত্রে যে শিক্ষাক্ষেত্রে একটি কতটা কাজে লাগতে পারে এবং এ ধরনের প্রশ্নও কিন্তু করা হতে পারে তো সেই সমস্ত প্রস্তুতিও কিন্তু আপনারা নিয়ে রাখবেন এবং বাংলা স্কুলে স্কুলের মধ্যে যে এবং বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলি এবং ইংলিশ মিডিয়াম স্কুলের যে পড়াশোনার যে কতটুকু ডিফারেন্ট পার্থক্য রয়েছে সেটাও কিন্তু আপনাদের জানা দরকার এবং কোনটি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মানে বেশি উপযোগী এবং বেশি গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আপনাদের জানা দরকার এবং এই বিষয়গুলো কেন সেগুলো জানা দরকার এবং এই বিষয় নিয়ে যুক্ত দিয়ে যে একটা মানে আর কি ব্যাখ্যা আলোচনা সেগুলো কিন্তু আপনাদের জানা থাকতে হবে এবং দুটো বিষয়কে কেন্দ্র করে আপনার কিন্তু পর্যাপ্ত তথ্য জানা থাকতে হবে এবং স্কুলের যে মিড ডে মিল প্রক্রিয়াটা রয়েছে এবং সর্বশিক্ষা মিশন যেমন কন্যাশ্রী তারপরে রাজ্য সরকার তথা বিভিন্ন কেন্দ্র সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে কন্যাশ্রী সবুজ সাথী এবং বেটি বাঁচাও বেটি পড়াও এবং স্কুল সম্পর্কিত যে আরও বিভিন্ন প্রকল্প রয়েছে যে মানে স্কুলে বাচ্চাদের পঠন পাঠন বিষয় নিয়ে এবং বর্তমানে যে তাদের যে ড্রেস ইউনিফর্ম এবং বই পুস্তক এই সমস্ত বিভিন্ন তথ্য কিন্তু আপনার ভালোভাবে জেনে থাকতে হবে এবং সর্বোপরি যে বিষয়টার সম্বন্ধে আপনার সঠিক তথ্য না জানলেও আপনার একটা মানে বিশেষ কৌশল কিন্তু আপনার অবশ্যই নিজের মাঝে মধ্যে তৈরি করতে হবে যেটা হচ্ছে আপনি যদি মানে কোনো কোয়েশ কোন প্রশ্নের উত্তর সেরকমভাবে সঠিকভাবে না জেনে থাকেন এবং পুরোপুরি পাকা পাকিভাবে যদি নাও দিতে পারেন তো আপনি একটা চালাকির যে কৌশল একটা কৌশল করে সে ফান্দা করে সেই প্রশ্নটাকে এড়িয়ে যাওয়ার কৌশলটা কিন্তু আপনার থাকতে হবে তবে আপনাদের আরেকটা কথা আমি জানিয়ে রাখবো যে বেশি পাকামি বা মানে অতি চালাকির পথ কিন্তু ভুলেও অনুসরণ করবেন না এতে কিন্তু আপনার নিজের বিপদ নিজে ডেকে আনতে পারেন তো যাই হোক বন্ধুবান আশা করি আজকের এই তথ্যযুক্ত আলোচনা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন তার সাথে আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য